সো ওয়েলকাম টু বান্দরবান। কাহিনী শুরু হচ্ছে আমাদের এখান থেকে। সকাল সকাল এসে পৌঁছেছি, ভাই ব্রাদার সব নাস্তা করায় ব্যস্ত, তারপরে আমাদের এক্স্যাক্টলি মেন ট্যুরটা শুরু হবে। সকালের নাস্তা শেষে আমরা রওনা দিয়ে দিলাম থানচির উদ্দেশ্যে, এবং থানচিতে আমরা বাইকগুলো রাখবো। তারপরে সেখানে আমাদের ওইখানে আমাদের বিজিবির ক্যাম্পে ভোটার আইডি কার্ড, তারপরে যার যেটা ডকুমেন্টস আছে সেটা জমা দিয়ে এন্ট্রি করতে হবে। তারপরে আমাদের এই নৌকায় ওঠার পারমিশন দিবে, কেননা এটা একটা প্রসেস যা আপনার করতে হবে আপনি যদি সেখানে ঘুরতে যান। এখন সময় হলো পরিচয় হওয়ার, চলেন সবার সাথে পরিচিত হয়ে নিই। ইনি হলেন ইফতি ভাইয়া। ইফতি ভাইয়ার পরে পাশে আছে আমাদের শাওন ভাইয়া, তারপরে শাওন ভাইয়ের পিছনে মুন্না ভাইয়া, তানভীর ভাইয়া, তানভীর ভাইয়ের পরে কমল ভাইয়া, তারপর ইফাত ভাইয়া। শুরু হয়ে গেল আমাদের যাত্রা, আর এখান থেকে আমরা হেঁটে রওনা দিয়ে দিলাম। খুব একটু সামনে গেলেই আমরা সাঙ্গু নদীর পার পাবো, সেখানে একটা সাইন করে দেন আমাদের যেতে হবে। তার আগে লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে, আর সবসময় গাইডের সাথে থাকতে হবে, গাইডের কথাবার্তা আমাদের মানতে হবে। সবাই আমরা সারিবদ্ধভাবে হাঁটা শুরু করে দিলাম, দেখা যাক কতক্ষণের ভিতরে আমরা পৌঁছাই। বাহ, আশেপাশে বাজারগুলো খুব সুন্দর ছিল। এখানে ওই কী কী আছে, শুকি মাছ, শুকি মাছই তো, হ্যাঁ এগুলো নদীর মাছ সম্ভবত। তারপরে আছে কাঁচা কলা, অনেকটা অ্যাড ভাই আর পারতেছি না। এখান থেকে লাইফ জ্যাকেট নেওয়া হচ্ছে, তারপর আমরা যাবো ওই সামনে, নিচে হলো সাঙ্গু নদী। স্বাক্ষর দিয়ে যাইতে হবে, হ্যাঁ স্বাক্ষর দেওয়া শেষ, এখন আমরা নিচে যাচ্ছি। ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা সাঙ্গু নদীর নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে। সবাই পরিধান করবেন, আর নৌকার বাইরে কোনো আঙ্গুল দিবেন না, কারণ পাথরে গোসা খাইবেন, আর নড়াচড়া করবেন না, বুঝছেন দাদা, খুব সতর্ক। আর লাইফ জ্যাকেট সবাই পরে থাকবেন, এইটা হলো সাঙ্গু নদী। আর আমরা এই নৌকাগুলোতে করে সামনে রিমাক্রি যাব। আমরা যে বোটে আসছি ভাইয়া স্মাইল, তারপরে এই বোটে আছি আমি, সজল ভাই, আর কে কে আসে দেখা যাক, মেবি ইফতি ভাই আসবে। এটা হলো আমাদের ড্রাইভার, স্টার্ট দিবে এখনই বোটটা, তারপর শুরু হয়ে যাবে আমাদের মেন ট্রিপ। সো চলেন একটু এনজয় করে আসি রাইডটা, একটু সময় নিব। সেটা হলো পরিচয় পর্ব কিন্তু শেষ হয়নি, আরও অনেক ভাইয়া আছে, তাদের সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব। সো চলেন এনজয় করি। এখানে একটা ছোট ব্রেক দেওয়া হয়েছে আর ভাইয়ার একসাথে খেতে চাইলে এখানে খাইতে পারেন, মানে দুপুরে যদি না খেয়ে থাকেন ভাত টাত খেতে পারেন, অনেক ধরনের সব আছে এখানে ইন্টারেস্টিং জিনিস। বাইকাররা আসছে কিন্তু এটা খাবেন। ইনি হলেন মুরাদ ভাইয়া। আমরা তো আসতেই পারতাম আজকে, এটা হচ্ছে আখের রস, আখের রস আসলে মজা নিচ্ছে ভাই, আখের রস খাবেন। আচ্ছা আর কি রাখা, ক্যাম্পেইন করছি সামপেন্স সেই করা যায়, এটা আসল জিনিস, ব্যালের শরবত, এটা খাইলে পেট ঘোরায়। এটা কিসের শরবত ভাই? ব্যালের, ব্যালের, ব্যালের শরবত, মাথা ঘোরায় এটা খেলে। সাইট সিন শেষ, আমরা আবার নৌকায় উঠতেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। Thank you.
তবে ভাই হেটানো শুরু করতে নেমে হাঁটতে হবে ভাই হাঁটতে হবে নামেন কোথায় আসলাম ইনি হলেন সজল ভাইয়া আর কতক্ষণ লাগবে আর বেশিক্ষণ লাগবে না ইনি হলেন আফনান ভাইয়া খুব সুন্দর এটা হলো আমাদের রবিন ভাইয়া না মাথা ঢুকে তো এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হলো যে পাথরগুলোতে নৌকাটা আটকে গেছে যে কারণে আমরা হেঁটে যাচ্ছি আর নৌকাটা আমাদের সামনে থেকে পিক আপ করবে এটাই প্রসেস অবশেষে অপূর্ব দৃশ্য চারিদিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম রেমাক্রিতে একুলা সম্ভবত রিসোর্ট আপনারা তো খুব অ্যাডভান্টেজ নিচ্ছেন নৌকা একটু নামেন নাই ব্যাপার আমাদেরটা মানুষ কম ছিল জিনিস বেশি ছিল তাই ইনি হলেন আমাদের আরমান ভাই যাতে কষ্ট না হয় আচ্ছা এটাই ছিল তাদের না নামার পিছে কারণ হ্যালো গাইস এখানে সবাই নিজের কাজ নিজেই করে এই দেখুন ভিডিও সহ গতকালকে ভিডিও বানানো হয়নি বিকজ গতকালকে সবাই টায়ার্ড ছিল আলোক স্বল্পতার কারণে ভিডিও করা হয়নি যাই হোক আজকের এই ব্লগটি দ্বিতীয় দিন থেকে এখানে শেষ করছি নতুন ব্লগ শুরু হবে একটু পরে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ